আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের জন্য অবশেষে নিয়ে আসলাম হিনো একে ওয়ান যে ট্রাফিক উপিবি বাসিডের ভার্সন 4.3.1 এই আপডেটটার জন্য। আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন এই উপিবিগুলোর জন্য, তো অবশেষে আপনারা কিন্তু পাচ্ছেন একদম সম্পূর্ণ নতুন বাসিডের ভার্সন 4.3.1 এই উপিবিটা। তো এই উপিবিটা মানে বর্তমানে যে ভার্সনটা রয়েছে ভার্সন 4.3.1, এই ভার্সনে উপিবিগুলো সেট আপ করার প্রসেসটা একটু ভিন্ন। যারা যারা আমার আগের ভিডিও থেকে দেখে আপনারা এপিকে প্লাস ওবি সেট আপ করছিলেন, তাদের ক্ষেত্রে এইটার সেট আপ প্রসেসটা একদমই ইজি। তারা জাস্ট ওবিবিটা কপি পেস্ট করবেন তাহলেই হয়ে যাবে। আর যারা যারা একদমই নতুন আছেন, শুরু থেকে শুরু করতেছেন, তাদের জন্য আমি এখানে সেট আপ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আবার অনেকেরই আছেন ডাটা ফোল্ডারটা কাজ করতেছে না, ডাটা ফোল্ডারটারও সমাধান কিন্তু এই ভিডিওতে আমি দেখাই দিছি। তো বিনীত আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন, তাছাড়া কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন এবং আপনারা সেট আপটা ঠিকভাবে করতে পারবেন না। তো আশা রাখি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো আর আপনারা সকলেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবার আসা যাক এই ওবিবিটার সম্পর্কে কিছু কথা। তো এই ওবিবিটার সম্পর্কে কিছু কথা বলতে গেলে মূল বিষয় আসে হলো এই ওবিবিটার ট্রাফিক কী পরিমাণ রয়েছে। মূলত এটা হলো বাসিডের মেইন গেমের উপর বেস করে কিছু সংখ্যক ট্রাফিকের উপর নির্মিত একটা ওয়ান জে ওবিবি। তো এই ওবিবিটাতে আপনারা ট্রাফিকের পরিমাণ পেয়ে যাবেন 10 থেকে 15টা বাস আপনারা পেয়ে যাবেন। তবে এখানে মজার বিষয় হলো আপনারা কিন্তু ভলভো পাচ্ছেন, 2টা ভলভো পাস পাচ্ছেন এবং বাকি সবগুলো হলো হিনো একে ওয়ান জে এবং বিভিন্ন ধরনের স্কিন আপনারা এখানে পাচ্ছেন। বিশেষ করে এখানে হাইলাইটেড অবস্থায় আছে রাবিয়া, শাহজাদপুর ট্রাভেলস এবং আরও কয়েকটা বাস। তো এখানে কিন্তু আপনারা জে আর পরিবহনেরও একটা বাস পেয়ে যাবেন এবং হানি হানিফের বাসটা কিন্তু একদম হাইলাইটেড অবস্থাতেই রয়েছে প্রত্যেকটা ম্যাপের মধ্যে। আপনারা বিশেষ করে এই হানিফের বলবো বাসগুলোকে আপনারা দেখতে পারবেন। তাছাড়া এখানে বেশ কিছু ছোটো ছোটো মিনি বাসও কিন্তু যুক্ত করা রয়েছে এবং ট্রাকও কিন্তু রয়েছে। তো আশা রাখি আপনাদের সকলের কাছে এই ওবিটা ভালো লাগবে। তো এবার আসা যাক ওবিটার সেট আপ প্রসেস নিয়ে। ওবিটা সেট আপ করার জন্য আপনাদের ফোনের মধ্যে মিনিমাম রিকোয়ারমেন্ট আপনাদের 4GB র্যামের প্রয়োজন হবে। 4GB কমে হলে আপনারা সেটা ঠিকভাবে হয়তোবা খেলতে নাও পারতে পারেন, কারণ বর্তমানে ভার্সন 4.3.1 যে গেমটা রয়েছে এই গেম ভার্সনটা অনেকটা বেশি জায়গা দখল করে বলতে পারেন এবং সাইজটাও অনেকটাই বেশি, 1.5GB উপরে সাইজ হয়ে গেছে বর্তমানের গেমটার জন্য। এই জন্য অবশ্যই আপনাদের প্রয়োজন হবে ভালো রকম একটা স্টোরেজের একটা ফোন এবং ভালো রকম র্যাম অপটিমাইজেশন একটা ফোন, এবং কি আপনাদের সাথে সাথে প্রসেসরটা মোটামুটি ভালো হতে হবে। তাছাড়া আপনারা যারা যারা লো ডিভাইস ইউজ করেন তারা এই ওবিটা খুব সুন্দরভাবেই খেলতে পারবেন। ওয়ান জে হলেও আপনারা এই ওবিটা লো ডিভাইসের মধ্যেও সুন্দরভাবে খেলতে পারবেন, কারণ এটাতে বাড়তি কোনো মডেল যুক্ত করা নেই বা এখানে ট্রাফিক বাড়ানো নেই। মেইন গেমের তুলনায় এখানে কিছু সংখ্যক ট্রাফিক শুধুমাত্র বেশি পাবেন, তাছাড়া ওভারঅল সব কিছু সেমই রয়েছে। তো কথা না বাড়াই চলুন এবার দেখা যাক এটা সেট আপ প্রসেসটা ঠিক কীরকমভাবে রয়েছে। তো ওবিবিতে একটা পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ভিডিও রয়েছে মানে যেখান থেকে ডাউনলোড করবেন সেখানে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো চলুন চলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে। মূলত এই ওবিবিটাকে সেট আপ করার ওয়ে একদমই ইজি। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখে মানে মেইন গেম মেইন এপিকে প্লাস ওবিবিটাকে সেট আপ করছিলেন, তাদের ক্ষেত্রে এই যে ওবিবিটা দেখতে পারতেছেন ডাউনলোড করার পরে আপনারা ঠিক এরকম একটা ফাইল পাবেন, এটাকে এক্সট্রাক্ট করে এখান থেকে ওবিবিটা কপি পেস্ট করলেই কাজটা হয়ে যাবে। তো যারা যারা ওইটা করেন নাই তাদের জন্য আজকে আমি দেখাই দিচ্ছি আপনারা কীভাবে সেটা করবেন, আর যারা যারা করছেন তাদের জন্য আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। ভিডিওটা একটু দেখেন, আপনারা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো আরেকটা বিষয়, অনেকে ডাটা ফোল্ডারে পেস্ট হইতেছে না বা ডাটা ফোল্ডারের অ্যাক্সেস আপনারা পাইতেছেন না, তাদের জন্য কিন্তু এটা খুবই ইফেক্টিভ একটা সলিউশন হবে, এটা অবশ্যই আপনারা দেখবেন আশা রাখি। তো চলেন এটাকে এবার এক্সট্রাক্ট করি, ক্লিক করলাম দেন এখান থেকে এক্সট্রাক্ট টুতে একটা ক্লিক করে দিব আমরা। এক্সট্রাক্ট টুতে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাইবে, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে আমার পাসওয়ার্ড দেওয়াটা হয়ে গেছে, এবার আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, দেখতে পারতেছেন এটা কিন্তু এক্সট্রাক্ট হইতেছে। তো এখানে এক্সট্রাক্ট হইতে অল্প কিছুক্ষণ সময় লাগবে, আপনারা সেই পর্যন্ত একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। এখানে সেট আপ প্রসেসটা একদমই ইজি, এখানে আহামরি কোনো কিছুই নাই। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও আমি কয়েকবার দেখাইছি এই ভার্সন 4.3.1 এর সেট আপ প্রসেসটা। তো আশা রাখি আপনারা সকলেই বুঝতে পারছেন এবং আপনারা ইজিলি এটাকে সেট আপ করতে পারবেন। তো এখন এটা আমাদের এক্সট্রাক্টটা কমপ্লিট হয়ে গেছে, দেন এখানে দেখতে পারতেছেন নতুন একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়েছে। আমরা এই ফোল্ডারটার ভিতরে এখন প্রবেশ করব, দেন এটার ভিতরে প্রবেশ করব, এখানে দেখতে পারতেছেন ম্যাপ ডাউনলোডিং এপিকে বা সিমুলেটর ইন্দোনেশিয়া মোড এপিকে, আর এখানে হলো ওবিবির জিপটা রয়েছে।
এবার যদি আপনারা লক করেন, এটার ভিতরে আরও একটা জিপ ফাইল রয়েছে। এই যে জিপ ফাইলটা, এটাকেও কিন্তু আমাদের এখন এক্সট্র্যাক্ট করতে হবে। তো এর জন্য আমরা সিম্পলি এটার উপর একটা ক্লিক করব, দেন এখান থেকে এক্সট্র্যাক্ট হেয়ারের উপর একটা ক্লিক করে দিব। আমাদের ফাইলটা এখানে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। দেন এখন এখান থেকে আমরা এই ফোল্ডারটার ভিতর প্রবেশ করব। তো এটার ভিতর প্রবেশ করলেই আমরা দেখতে পারবো এখানে আমাদের ওবিভিটা রয়েছে। তো যারা যারা আগের আপনারা আমার আগের যে ভিডিওটা আছে, ভিডিওটা দেখে দেখে এপিকে প্লাস ওবি সেট আপ করছিলেন, আপনারা জাস্ট এই যে এপিকেটা আছে, মানে এই ওবিভিটা আছে, এই ওবিভিটাকে কপি করে অ্যান্ড্রয়েড ফোল্ডার ঢুকবেন, দেন ওবিভিতে প্রবেশ করবেন, দেন এটাকে পেস্ট করে দিবেন। তো যারা যারা নতুন করে একদম সেট আপ করতে চাইতেছেন, তাদের জন্য আমি শুরু থেকে শুরু করতেছি। তো তার জন্য আপনাদের শুরুতে আপনাদের গেমটাকে কেটে নিতে হবে। এখান থেকে আনইনস্টল করে দিলাম। তো আনইনস্টল করার পরে আপনারা এখান থেকে সর্বপ্রথম আপনারা এই ম্যাপ ডাউনলোডিং এপিকেটাকে ইনস্টল করবেন। ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করলাম, দেন এখান থেকে প্যাকেজ ইনস্টলার, তারপর এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক করে দিব। এখানে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে, আপনাদের ফোনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ রাখবেন যাতে খুব দ্রুত এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যায়। তো আশা রাখি খুব দ্রুত এটা আপনাদের কাছে ইনস্টল হয়ে যাবে এবং খুব একটা বেশি সময় লাগবে না, মাত্র 78 MB একটা অ্যাপ। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। আর যেহেতু অনেকের ডাটা ফোল্ডারের প্রবলেম হইতেছে, তো আপনারা অবশ্যই এই ফোল্ডারটা এই সিস্টেমটা কাজে লাগাতে পারেন, আশা রাখি কাজ হবে। তো আপনারা এই ওপেনে ক্লিক করবেন এখান থেকে। তো ওপেনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের এখানে এই ম্যাপটা এখান থেকে ডাউনলোড হবে। তো এখানে জাস্ট ওয়েট করবেন আপনারা, আর আশা রাখি এখানে আপনাদের বেশ কিছুক্ষণ ওয়েটও করতে হবে না, খুব দ্রুত এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর ওয়াইফাই কানেক্ট থাকলে সবচেয়ে বেশি ভালো হবে। তো এখানে আমি দেখতে পারতেছি যে আমাকে এখানে ওয়াইফাই কানেকশনের কথা বলতেছে, আমি একটু এখন ওয়াইফাইটা কানেক্ট করে আপনাদেরকে দেখাই দিই। তো এখন আমরা এখান থেকে ওয়াইফাইটা কানেকশন করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এখন ওয়াইফাইটা কানেকশন করে দিচ্ছি। তো এখান থেকে আপনাদেরকে যে জিনিসটা প্রয়োজন হবে অবশ্যই ওয়াইফাইটা কানেক্ট করে দিবেন, তাহলে হয়তো খুব দ্রুত এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা এখানে ওয়াইফাইটা কানেকশন করে দিলাম, দেন এখন এখান থেকে আমরা বের হয়ে আবারও প্রবেশ করব এই অ্যাপ্লিকেশনটার ভিতরে। তো আমরা এখন এখান থেকে কেটে বের হয়ে যাই, এখান থেকে বের হয়ে গেলাম, দেন আবারও আমরা প্রবেশ করলাম আমাদের অ্যাপ্লিকেশনটার ভিতরে। এখন আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের এই যে ম্যাপটা রয়েছে, যেটা এটা ডাউনলোড হবে। আর এখানে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তো আমি এই যে দেখেন এখানে কিন্তু 1% করে কিন্তু এখন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমি যদি একটু উপরের দিকে আপনাদেরকে দেখাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন, দেন দেখতে পারবেন এখানে কিন্তু আমার ইন্টারনেটটা টানতেছে, তার মানে এটা ডাউনলোড হইতেছে। তো এখন আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাই দিতে পারি, যাদের ডাটা ফোল্ডার কাজ করে তাদের জন্য এটা খুব এফেক্টিভ হবে আশা রাখি। তো আপনারা যে কাজটা করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে একটা ফাইল ফোল্ডারের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ম্যাপ ডাটা নামে। তো আপনারা ওইটা ইউজ করতে পারেন চাইলে, যাদের ডাটা ফোল্ডার কাজ করে আর কি। যাদের ডাটা ফোল্ডার কাজ করে না তারা ওইরকমভাবেই রাখবেন, ওইটা 100% হবে। আর যাদের ডাটা ফোল্ডার কাজ করে না তারা, আমি একটা ফাইল দিয়ে দিচ্ছি, আমার ফাইলটা কোথায় রাখছি একটু ওয়েট, এক মিনিট জাস্ট। তো চাইলে আপনারা এই ফাইলটাকে কাজে লাগাতে পারেন। এই যে ম্যাপ ডাটা নামে যে ফাইলটা দেখতে পারতেছেন আপনারা, এই ম্যাপ ডাটা ফাইলটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে রাখবো। তো আপনারা এই ম্যাপ ডাটা ফাইলটাকে কাজে লাগাতে পারেন। তো আপনারা এটাকে এক্সট্র্যাক্ট করার পরে, ম্যাপ ডাটা ফাইলটাকে এক্সট্র্যাক্ট করার পর আপনারা এই যে তিনটা ফাইল আছে এই তিনটা ফাইলকে আপনারা কপি করবেন। তার জন্য আপনারা সিম্পলি এই কর্নারে টাচ করবেন, এখান থেকে আপনারা মাল্টি সিলেক্টের একটা টাচ করবেন, মাল্টি সিলেক্ট থেকে আপনারা এই তিনটাকে সিলেক্ট করবেন, তিনটাকে ধরে তারপর চেপে ধরে এখান থেকে আপনারা কপি করে দিবেন। তো এখান থেকে কপি করার পর আপনারা চলে যাবেন এখানে, এখান থেকে এখানে মানে একটা ক্লিক করবেন আর কি। তো এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এই ডিভাইস স্টোরেজে। তো ডিভাইস স্টোরেজে আসার পর আপনারা এখান থেকে চলে যাবেন, দুঃখিত, আপনারা এখান থেকে চলে যাবেন এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে। অ্যান্ড্রয়েড ফোল্ডারের পর আপনারা চলে যাবেন এই ডাটা ফোল্ডারে। আমি আবার বলতেছি যাদের ডাটা ফোল্ডারটা কাজ করে তারা এই কাজটা করবেন, যাদের ডাটা ফোল্ডার কাজ করে না তারা ওইভাবে এটাকে 100% পর্যন্ত ডাউনলোড করবেন। তো ডাটা ফোল্ডারে প্রবেশ করলাম আমরা, ডাটা ফোল্ডার থেকে আমরা ম্যাপ ডাউনলোড যে দুঃখিত কম ডট মালেও ডট বা সিমুলেটার আইডি যে ফোল্ডারটা রয়েছে সেখানে আমরা চলে যাব। তো আমাদের ফোল্ডারটা আমরা পেয়ে গেছি, এই যে ম্যাপ কম ডট মালেও ডট বা সিমুলেটার আইডি, আমরা এখানে প্রবেশ করলাম।
দেন সিম্পলি এই যে নিচে এখানে পেস্ট বাটন, আমরা পেস্ট বাটনে একটা ক্লিক করে দিলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই টু অল ফাইলস দেন রিপ্লেস। তো আমরা অ্যাপ্লাই টু অল ফাইলসের উপর একটা ক্লিক করে, দুঃখিত আমি হয়তো একটা ভুল করে ফেলছি, তো অ্যাপ্লাই টু অল ফাইলসের মধ্যে আমার ক্লিক করতে মনে নেই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, অ্যাপ্লাই টু অল ফাইলসের মধ্যে ক্লিক না করলেও কোনো সমস্যা হবে না, এখানে এটা পেস্ট হয়েই যাবে। তো এটাকে আমরা পেস্ট হতে দেই, যদি না হয় আবার আমরা এটাকে পেস্ট করব, আমার নিজেরই মনে নেই আপনাদেরকে বলতে বলতে। তো আচ্ছা দেখি, তো অলরেডি এটা পেস্ট করা হয়ে গেছে, এবার আমরা যে কাজটা করব, আমরা আবার প্রবেশ করব আমাদের যে গেমটা রয়েছে, আমরা যে গেমটার ভিতর আমরা এখন আবার প্রবেশ করে ফেললাম। তো এখানে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন পুরোটা একসাথে হয়ে যেতেছে। তো আপনাদেরও যেরকম, মানে যারা ডাটা ফোল্ডার কাজ করবে না তাদেরও যখন 100% কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু এরকম আসবে, এরকম আসার পর আপনাদের সামনে চলে আসবে, দেখতে পারবেন একটা ইরোল লেখা টাইপের এরকম কিছু একটা আসতে পারে আপনাদের সামনে, ততক্ষণ পর্যন্ত আপনারা এখানেই থাকবেন। তো আপনারা চেষ্টা করবেন এটা সম্পূর্ণটা একদম ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত থাকার জন্য। তো দেখতে পারতেছেন এটা আমাদের সম্পূর্ণটা হয়ে গেছে, তারপর এরকম লেখা আসছে, দেন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হলো, এখান থেকে কেটে বের হওয়ার পর আপনারা আপনাদের যে আরও একটা যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করবেন। মানে এখানে দেখতে পাচ্ছিলেন আপনারা এখানে, তো আপনারা চলে যাবেন আপনাদের যেখান থেকে আপনারা ফাইলগুলোকে ইনস্টল করছিলেন আগে, তো সেইখানে এই যে আমাদের যে ফাইলটা ছিল আমরা এখানে আসছিলাম, তো এখান থেকে কিন্তু আমরা করছিলাম। তো আমাদের কিন্তু ম্যাপ ডাউনলোডিং যে এপিকেটা রয়েছে এটা কিন্তু আমরা কাজ করছিলাম। দেন আমাদের যে পরের কাজ যেটা সেটা হলো এই যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া .mod.apk, তো এটাকে আমরা এখন আপডেট করে দিব। তো এখানে সিম্পলি একটা ক্লিক করলাম, দেন এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক করব। ইনস্টলের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে প্যাকেজ ইনস্টলার আসছে, প্যাকেজ ইনস্টলের মধ্যে একটা ক্লিক করে দিবেন, দেন অ্যাপ্লিকেশনটা স্টেজ হবে, দেখতে পাচ্ছেন এখানে স্টেজ হচ্ছে। তো আপনারা এটাকে একটু ওয়েট করবেন এখানে যতক্ষণ না পর্যন্ত আপনাদের যে অ্যাপের লোগোটা আছে তখন পর্যন্ত, তারপর আপনারা এখান থেকে আপডেটের মধ্যে একটা ক্লিক করে দিবেন, তারপর এই অ্যাপ্লিকেশনটা আপডেট হয়ে যাবে। তো এটা আপডেট হতে হতে আমি আপনাদেরকে আরেকটা কথা আবারও স্মরণ করে দিচ্ছি, আমি যে ম্যাপ ডাটা যে সিস্টেমটা দেখাইলাম সেটা কিন্তু আপনাদের যাদের যাদের ডাটা ফোল্ডারে কাজ করে তারা একমাত্র সেটাকে ইউজ করতে পারবেন, যাদের ডাটা ফোল্ডার কাজ করে না তারা এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, আপনাদেরকে MB ফোরাইতে হবে। তো যাদের যাদের ডাটা ফোল্ডার কাজ করে তাদের ক্ষেত্রে ওইটা আর MB ফোরাইতে হবে না, খুব ইজিলি আপনারা সেটা করতে পারবেন। তো আপনাদের যখন এরকম চলে আসবে তারপর এখান থেকে ডান লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো ডান লেখার উপর ক্লিক করার পর আপনারা এই যে com.malleo.bassimulator.id যেটা আছে এটার উপর চেপে ধরবেন, তারপর এখান থেকে আপনারা এই কপি লেখার উপর একটা ক্লিক করবেন। কপি লেখার উপর ক্লিক করার পর আপনারা চলে যাবেন এখানে, এখান থেকে আপনারা ক্লিক করবেন ডিভাইস স্টোরেজ যে নাম যে ফোল্ডারটা মানে আইকনটা আছে এটার উপরে, তারপর এখান থেকে আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েড, তো অ্যান্ড্রয়েড থেকে আপনারা চলে যাবেন OBB, OBB থেকে আর কোথাও আপনাদেরকে যেতে হবে না, সিম্পলি এখানে আপনারা এটাকে পেস্ট করে দিতে পারবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন অলরেডি এটা পেস্ট হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এবার আমরা চাইলে গেমের ভিতরে ঢুকে বাংলাদেশিভাবে সব কিছু আমরা খেলতে পারবো। তো যাদের আগের প্রসেসটা মানে আমার যে আগের ভিডিওটা দেখে দেখে যারা APK প্লাস OBB সেট আপ করে রাখছিলেন তারা জাস্ট আমি লাস্টে যে প্রসেসটা দেখাইলাম এই যে com.malleo.bassimulator.id যে ফোল্ডারটা রয়েছে আমি কপি পেস্ট করলাম, আপনারা জাস্ট সিম্পলি এটাকে কপি পেস্ট করবেন তাহলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু অলরেডি লোড নিয়ে এটার ভিতরে প্রবেশ করে ফেলছি। তারপর আমরা যদি আপনাদেরকে ম্যাপটা দেখাই, দেখতে পাচ্ছেন ম্যাপগুলো কিন্তু ডাউনলোডের অবস্থায় আছে, এখানে আমাদেরকে আর কোনো কিছু করতে হবে না, আমাদের সব কিছুই সব ঠিকঠাকভাবেই রয়েছে এটার ভিতরেই। তো আমরা এখান থেকে আর কোনো কিছু উলট পালট বা কোনো কিছুই আমরা চেঞ্জ করতেছি না। এবার আমরা যদি ফ্রি মোডে ক্লিক করে, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু বাংলাদেশি ম্যাপ কিন্তু এখানে রয়ে গেছে। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন আর এটা খুবই ইজি একটা প্রসেস, আপনাদেরও সুবিধা হবে আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, এখানে আমারই কোনো কিছুই নাই, কঠিন কোনো কিছুই না। তো আশা রাখি আপনাদেরকে বুঝাতে পারছি, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই, বাকি ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।